মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রিয়াকে যে আশীর্বাদ করা হবে, কি দিয়ে আশীর্বাদ করা হবে তুমি কিছু ভেবেছ? যাকে তাকে তো আমি আশীর্বাদ করি না, কাউকে আশীর্বাদ করার দরকার নেই। ওই লোক দেখানি আশীর্বাদ, সে তো দান্দব্য আছে, সেই যথেষ্ট। আমার আশীর্বাদে যেগুলো দিয়ে তুমি আমাকে আশীর্বাদ, খবরদার না বাবা, ও সমস্ত জিনিস তোমার হকের জিনিস। যে মানুষটাই আমার হকের নয়, তার বাবদে জিনিসপত্র পাওয়া, সেগুলো আমার কি করে হকের হবে বলো তো? দোহাই মা তোমার, তুমি আমাকে এই রিকোয়েস্টটা করো না, আমি কিন্তু তোমার কথা রাখতে পারবো না। আমার কথাটা শোনো, তুমি ওই জিনিসগুলো নিয়ে তোমার ছেলের বউকেই দিও, ওই জিনিসগুলো আমার আর কখনো কাজে লাগবে না। একদমই তাই না, মানে আমি এটাই বলতে চাইছি যে আমার অযথা টাকা পয়সা নষ্ট করে কি দরকার? কি কথা, এতক্ষণে বুঝলুম আসলে কোন ছুতো হয়ে তুমি এখানে এসেছিলে। আসল কোন কথাটি বলতে চাইছিলে তুমি? কি বলছো মা, তুমি বিশ্বাস করো আমি কি বলছিলাম? যে অপরাধ, তোর কাছে আজ আমি একটা জিনিস চাইবো, দিতে পারবি? না দেখ, কোনোদিন তো আমি তোর কাছে কিছু চাইনি, চেয়েও যে পেয়েছি তাও নয়, যেটুকু পাওয়া তা তো ওই জোর জার করে ছিনিয়ে নিতে হয়েছে না? তাই আজকে জিজ্ঞেস করি যে আমি তোর কাছে একটা জিনিস চাইবো, পারবি না দিতে? পারবি না? আমি আমি কি করে, মানে মা তুমি তো জানো যে আমি সাধারণ মধ্যবিত্ত প্রায় গরিব একটা ছেলে, মানে আমার কাছে আছেই বা কি বলো? তারপরে আবার মাসের অর্ধেক টাকা তো আমার টাকা পয়সা নয় রে বাবা। তাহলে আমাকে তুই আর কখনো মা বলে ডাকিস নে? আরে এইটুকু যদি দিতে পারিস না বাবা, তাহলে আজ থেকে তোর কাছে আমার আর কিচ্ছু চাওয়ার থাকবে না। দেখ, তুই আমাকে যতবার মা বলে ডাকিস আমার ততবারই খালি মনে হয় যে কি কথা, কি পোড়া কপাল আমার। আমি তোর মতন একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম, তাকে বড় করেছি, তোর মতো একটা অপদার্থ ছেলের মুখ থেকে আমাকে এখনো বারবার ওই মা ডাকটা শুনতে হচ্ছে। তো বাড়ি ঘেন্না করে আমার গলা দিয়ে ভাত নামে নেড়ে খেতে পারিনি। আমি তো সত্যি করে বলছি বাবা, এইটুকু সামান্য জিনিস আমাকে দেবে? দে আমাকে, দে, প্রতিজ্ঞ কর আর কোনোদিনও কখনো আমাকে মা বলে ডাকবি না। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।